हेलो गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো 9:30টায় এখন মানে এখন রোদ ওঠেনি, মাঝে মাঝে বৃষ্টি আসছে। মানে কালকে সন্ধ্যে থেকে প্রচুর মানে বৃষ্টি হচ্ছে আর মানে বাজে হাওয়া ছাড়ছে আর মানে খুবই ওয়েদারটা খারাপ। মানে ঠান্ডা গরম এরকম একটা ওয়েদার। মানে এই সময়তেই সবার আর কি শরীর টরীর খারাপ হয়, মানে খুবই বাজে একদম ওয়েদার হয়ে গেছে। আর আমি এখন কুমড়ো কাটছি, মানে একটু আলু টালুগুলো আলু পটল এগুলো আর কি ছাড়াচ্ছি রান্না করবো। আর সকালবেলা আমাদের চাটা এখনও ব্রেকফাস্ট খাওয়া, ব্রেকফাস্ট করবো একটুখানি বাদে। আর সোম এখন এখানে খেলা করছে গাড়ি নিয়ে, আর এদিকে ও টিভি চলে যাচ্ছে, শিবা চলে যাচ্ছে। শিবা বন্ধ হয়নি, শিবা টিভি চলে যাচ্ছে, কিন্তু সে সেদিকে কোনো দোষ নেই, ও গাড়ি নিয়েই যাচ্ছে। তো আজকে আমি রান্না করব হচ্ছে মাছের ঝোল, সোমের তো মাছের ঝোল হয়। আর করবো হচ্ছে একটু আলু পটলের তরকারি করবো, আর আমার করবো একটু মাছের ঝাল। আজ এখনো মানে হাওয়া দিচ্ছে এত টাইট, মানে এই সময় বাইরে বেরোলে আর এই বৃষ্টিতে ভিজলে মানে জ্বর হবেই। আর এই সময়তে ভাইরাস জ্বর হচ্ছেও অনেক ঘরেতে। আর যেহেতু এখন করোনার সিজন, মানে করোনার এটা চলছে, তো অনেকেই ভয় পেয়ে যাচ্ছে যে ভাইরাস জ্বরটা হলে। আগের বছর আমাদের ঠিক এই টাইমে একটা জ্বর হয়েছিল, মানে এতটাই জ্বরটা হয় না, মানে সেই শরীরটা প্রচণ্ডই পরিমাণে দুর্বল করে দেয়, মানে কি বলবো, শরীরটা একদম গা হাত পায়ে জ্বর ছেড়ে যাওয়ার পরেও গা হাত পা প্রচণ্ড মোচড় দেয়, ব্যথা করে, এরকম একটা জ্বর। তো আমার ওদিকে বোনের ছেলের হয়েছে, তো তার থেকে আমার বোনের হয়েছে। তো এখন ঠিক আছে, এখন জ্বরটা নেই, মানে খুবই শরীরটা খারাপ, এখন মায়ের কাছেই রয়েছে। আর আপনাদেরকে এর আগের ব্লগে আমি বলিনি, মা ছিল, মা চলে গেছে, আর একদিনের জন্য বোনও এসেছিল, মাঝে একদিনের জন্য বোন এসেছিল, বোনকে ওই ছেলেটার বাচ্চাটা ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে চলে গেছে। তো আর মাও চলে গেছে, মা গেছে হচ্ছে আগের বৃহস্পতিবার, ওরা চলে গেছে আজকে বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার ওরা চলে গেছে। তো কি হচ্ছে আওয়াজ কোথায়, আমি শুভাটা বন্ধ করে দিচ্ছি, অনেক কিছু কাজ আছে ওদিকে ওয়াশিং মেশিনে, আমার অনেক কিছু কাঁচা পড়ে রয়েছে, সেইগুলোতে কাচবো। তো ওই জন্য তাড়াতাড়ি আজকে রান্নাটা বসে দেবো, রান্নাটা ওদিকে না তাড়াতাড়ি আমি যদি বসাতে পারি তাহলে ওইদিকে আমার ওদিকে মানে সাবান টাবান যেগুলো কাঁচার ওই কাজগুলো আমার তাহলে হবে না, সেই অনেক বেলা হয়ে যাবে, মানে সেই মানে তখন কি হয় খেয়ে দিয়ে উঠে কাচতে হয়, খেয়ে দিয়ে উঠে কাচতে কাচতে কি হয় ওদিকে শুতে শুতে সোমকে শোয়াতে আমার অনেক বেলা হয়ে যায়, 3টে বেজে যায়। তো তার জন্য আমি এদিকে রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়ে দেবো আজকে, বসিয়ে দিয়ে আর আজকে ওর ক্লাস নেই যেহেতু আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। রান্নাটা সব থেকে দেখবেন ভালো কাজ, রান্নাটা হয়ে গেলে কিন্তু আপনি ফ্রি, মানে সব ঘরের তখন সব কাজ করা যেতে পারে। তো তাই জন্য আর কি তাড়াতাড়ি আজকে রান্নাটা করে ফেলবো। আজকে যে ওয়েদারটা, এই ওয়েদারে খিচুড়ি খেতে পারলে ভালো হয়, বাট আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নয়, গ্যাসের প্রবলেম, গ্যাস অম্বল, এই জন্য আমি খিচুড়ি করলাম না। তো চলুন তাহলে আমি এগুলো কেটে ফেলি, কুটনো কুটনোগুলো কেটে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি, রান্নাটা করে নিই, তারপরে ধীরে সুস্থে আপনাদের সাথে কথা বলছি। এখানে আমি এখন পটল চিংড়িটা বানাচ্ছি, তার জন্য আমি এখানে কড়াতে তেল নিয়েছিলাম, নিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি আর পটলটাও ভেজে তুলে রেখেছি। এখন এর মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে ভেজেছি, তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছিলাম, তারপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা, এমনি লঙ্কার গুঁড়ো, নর্মাল যে চিলি পাউডার দিয়ে
এটা আমি এখন কষাচ্ছি। কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি যে এই যেটা আলু ভেজে রেখেছিলাম পটল আর চিংড়িটা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু মিষ্টি দিতে হবে। দিয়ে আমি এটা এখন কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে এটা সেদ্ধ হবে। নর্মালি খুবই ইজি রান্না এটা। আর এখানে আমি মাছটা ভাজছি মাছের ঝাল করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন আমি এখানে বানাতে চলে এসেছি রানার চা, সন্ধ্যের চা আর সোমের দুধ। তো আমি এখন চাটা করে নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপর আমি সোমকে পড়াতে বসবো, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আমি কথা বলবো। আমি এখন মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসলাম। আর আমি এখন রাত্রিবেলাতে এটা এখন আমি নতুন ইউজ করছি, এটা হচ্ছে অল্টোজের অ্যালোভেরা জেল। এটা হচ্ছে পুরো আয়ুর্বেদিক কোম্পানি, মানে ফুললি আয়ুর্বেদিক ময়েশ্চারাইজিং জেল। এটা পুরো ফেসটা মানে অনেক হয় না অ্যালোভেরা জেল তো আপনার মানে ড্রাই হয়ে যায় অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে, কিন্তু এটা ময়েশ্চার করবে, এটা সান ট্যান রিমুভ করবে। অ্যালোভেরা জেল আপনারা জান মানে আশা করি সবাই জানেন আপনারা যে অ্যালোভেরা জেলের কতটা গুণ, সমস্ত অনেক কিছু ক্ষেত্রে অ্যালোভেরা জেল কাজে দেয়। তো আমি এখন এটা ইউজ করছি অ্যালোভেরা জেল। আমি আগে একটা নেচার কোম্পানির একটা অন্য একটা কোম্পানির আগে ইউজ করতাম, তো এখন রিসেন্টলি এটা আমি এখন সব প্রোডাক্টই এই অল্টোজে ইউজ করছি। একদিন আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি এই অল্টোজ কোম্পানির সম্পর্কে আমি একটু কিছু বলবো। আর আপনারা যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের আমি পুরো ডিটেলস বলে দেবো, আপনারা কীভাবে প্রোডাক্ট পাবেন, কী করে মানে নেবেন প্রোডাক্ট, এটা থেকে আপনারা ইনকামও করতে পারেন। তো আমি এখন এটা ইউজ করছি আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই দেখুন না পড়বেন, এটা একদমই পুরো একদম জেলি, একদম মানে কোনো পাতলা নয়। এটা যখন আমি রোজ মাখি আর নয় তখন সোমও একবার করে এসে মাখে,
বলে আমাকে একটুখানি দাও মাম্মা, আর গন্ধটাও অসম। এই কোম্পানির মানে সমস্ত কিছুই, মানে পারফিউম থেকে আরম্ভ করে সমস্ত কিছুরই কোনোটাই উগ্র গন্ধ নয়, সমস্ত কিছুরই গন্ধ খুবই ভালো, খুবই ভালো। তো আমি দেখুন এটা মেখে নিলাম মুখটা, কিন্তু যারা অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারে, যাদের ড্রাই স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারে, কারণ স্কিনটা দেখুন আমার একদমই মানে তেলও হয়নি আবার শুকনো হয়ে যায়নি, একটা ময়েশ্চারাইজিং ভাব রয়েছে। আর একটা কথা, আপনাদের একজন মানে অনেকেই মানে আমাকে জিজ্ঞাসা করেছেন যে স্কিন ক্রাফ্টের জিনিসের কথা, স্কিন ক্রাফ্টের জিনিস আমি কিন্তু ইউজ করেছি, একদমই ভালো নয়। মানে আমি ভেবেছিলাম যে শীতকালে ইউজ করা যাবে না, গরমকালে ইউজ করব, বাট না, মানে এমনি কিছুই না, কিন্তু মাখলে কিছু হচ্ছে না, কিন্তু পরে আপনি দুদিন ইউজ করে দেখুন, আপনার স্কিনটা এতটাই ড্যামেজ করে দেবে না, মানে আপনার তখন কান্না পাবে, মানে আমার সেম হয়েছিল। ওটা বলছে আপনার অথচ সব স্কিন টেস্ট করে, অনলাইনে স্কিন টেস্ট করে তারপরে দিচ্ছে, বাট সবাইকে কিন্তু একই প্রোডাক্ট দিচ্ছে, অয়েলি স্কিনেও যা প্রোডাক্ট, ড্রাই স্কিনেও তাই প্রোডাক্ট, সেন্সিটিভ স্কিনেও তাই প্রোডাক্ট। আমার সেন্সিটিভ, অয়েলি সেন্সিটিভ স্কিন আমার, যার জন্য পিম্পলস বেরিয়ে গেছিলো, কিছু কিছু পিম্পলস বেরিয়ে গেছিলো, তবে ফেস ওয়াশটা আমি ইউজ করছি, বাট আমার এখনও যেমনকার তেমনই আমার কোটটা এখনও পড়ে রয়েছে, স্পট রিমুভিং, তারপরে ময়েশ্চারাইজারটা পড়ে রয়েছে। শীতকালে তো আমি মাখতে পারিনি, আর গরমকালেও আমি ইউজ করেছি, আমার একদম ভালো লাগে না, যখনই আমি মাখি তখনই তার পরের দিনকে আমার স্কিনটা পুরো কালো হয়ে যায়, তো তার জন্য আমি ইউজ করি না। তা আপনাদেরকেও আমি প্রেফার করবো যে স্কিন ক্রাফ্টের জিনিস প্লিজ ইউজ করবেন না, খুব একদম বাজে, একদমই বাজে প্রোডাক্ট। আমাকে আবার ফোন এসেছিলো যে ফোন কলস যে আপনি নেবেন কি না, তো আমি সেখানে রিপোর্ট করেছি, আমাকে বললো যে ময়েশ্চারাইজিংটা আপনি এক পাঞ্চ ইউজ করছেন, সেখানে আপনি আরও দু পাঞ্চ মানে টোটাল তিন পাঞ্চ ইউজ করুন। আমি সেটাও ইউজ করে দেখেছি, ইউজ করার পর না কীরকম ময়লা একটা উঠে না, যেরকম আর কি ঘষলে একটা গুঁড়ো 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 হয়ে মুখ দিয়ে বেশি ইউজ করলে ওটা আর কি ওরমভাবে উঠে যাচ্ছে। তো এখন আমাদের ডিনার কমপ্লিট, আর এখন আমি শোবো, আর ওখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু জামা কাপড় সব বিছানাটা মোটামুটি এমনি এদিকটা তো খুব বা খারাপই অবস্থা, মানে ওখানে আমিগুলো এখন গোছ করতে হবে। আর সোম এখন এঘর ওঘর করছে, এবার শুয়ে দেবো, এখন বাজে হচ্ছে 10:30 বাজে, 10:00 আমি খেতে বসলাম, 10:30 বাজে। আর তো চলুন তাহলে আমি এগুলো গোছ করে নিই, গোছ করে নিই তারপরে শুয়ে পড়ব। আমার কমপ্লিট মোটামুটি সবই, ঘরটারগুলো পুরো আমি বিছানাটা পুরো পরিষ্কার করলাম, সোম মানে পুরো জঘন্য করে রেখে দিয়েছিল, মানে পুরো বিছানাটার যা অবস্থা ছিল, মানে আজকেই আমাকে চাদরটা আমি বেড কভারটা চেঞ্জ করতে পারলে আমার খুব ভালো হতো, বাট বেড কভারটা আমি আজকে আর এখন চেঞ্জ করলাম না, কালকে সোমের আছে হচ্ছে পিটিএম, মানে পেরেন্টস টিচার মিটিং, ওটা জাস্ট 15 মিনিটের জন্য হবে, কালকেও লকডাউনের জন্য ছুটি। আর সোমের এখন অলরেডি ঘুম পেয়েও গেছে, আর আমি এখন আমরাও এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে আজকে।
তো চলুন তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই করে আমাকে রিকোয়েস্ট করবেন আর প্রচুর করে কমেন্ট করবেন। আমার খুব ভালো লাগে রিকোয়েস্টেড ভিডিও পেতে বা অনেক কমেন্ট পেতে, আমার খুব ভালো লাগে, আমি আরও এনকারেজ পাই। আর আর যদি আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই করে একটা লাইক দেবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। যারা নতুন দেখছেন আমার ভিডিওটা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন বাই।